সিরাজুল হক, মাতা জাহানারা খাতুন, গ্রাম সান ভিয়াইন, ইউনিয়ন হলো রসুলপুর ইউনিয়ন, থানা হলো গোপালগঞ্জ, জেলা ময়মনসিংহ, টাইগার পাস 28A রেলে কলোনি, বর্তমান তুলসী থানা, 13 নং ফাতুর ইউনিয়ন, চট্টগ্রাম মহানগরী। ছাত্র আন্দোলন থেকে চট্টগ্রাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ছাত্র আন্দোলনে আমাদের নেতা ছিল ডাক্তার মাহফুজুর রহমান, রেলওয়ে এলাকা আমবাগান। এখান থেকে আমার বাসা 300-400 গজ দূরে আর কি। এই আন্দোলনে আমরা ছিলাম, রাজনীতি এত বুঝি নাই, কিন্তু ওনাদের পিছনে আমরা ছিলাম ওই লিফলেট গুলি করা, ম্যাগাজিন গুলি করা, কোনো মিটিং মিছিল হলে একজনের খবর দিয়ে আসো। মাহফুজ ভাই যারা ছিল আমাদের সিনিয়র, ওনাদের পরে ছিলাম আমরা, আমি আব্দুল বাকি, আমার সাথে ছিল সিরাজ, মাসুদ, ওরে মতিন, আব্দুল মতিন, কুদ্দুস, রতন, এই জাতীয় আমরা হইলাম দ্বিতীয় বেসের আর কি। আর বড়দের ভিতরে ডাক্তার মাহফুজ, আমার বড় ভাই আব্দুল হাদি, মানিক ভাই, মাসুদ সিকদার, মাহফুজ ভাইয়ের ভাই ফয়েজ আহমদ, ওনারা ছিলেন আমাদের সিনিয়র। ওনারা আমাদেরকে বলতেন, আমরা ওই খালি কাজ ছিল মিটিং মিছিল বা ম্যাগাজিন বিলি এলাকায় এগুলি করতেন। এইখান দিয়ে আমাদের ম্যাগাজিন বিলি এলাকা এলাকা ভাগ আসছিল, সাজান মাঠে মিটিং করতাম, লাল ডিগ্রি পাড়ে মিটিং করত। তা আমরা এগুলো সবচেয়ে বড় মিটিং মিছিল আমাদের রেল এলাকার থেকে এগুলো করতো। হঠাৎ একদিন একটা করে পাকিস্তানি পতাকা এগুলো নিয়ে একটা মিছিল হইল, যে নিউ মার্কেটের মোড়ে এটা পুরা হইল। এখানে গেলাম আমরা মিছিল করে বিরাট মিছিল, একটু তো মার্চের দিকে। আমার আব্বা আবার উনি পার্টি করতেন মৌলানা ভাসানি, বড় নেতা ছিল, কয়েকবার জেলও কাটছে রেলের, ভালো নেতা ছিল, সিরাজুল হক নাম করা। সেই সময় আমার পাশে ছিল বর্তমান মাহফুজ ভাইয়ের স্ত্রী, বিয়ে করছে যে ফরিদা আসমিন, উনিও রাজনীতি করতেন। আমার বৈন ওনার মহিলা রাজনীতি করতেন, রুকেয়া বেগম মহিলা রাজনীতি, ছাত্রদীপ পরে লিজা, ধরতে গেলে কলোনি সবাই যারা আসিল ছাত্র বা ছাত্রী সবাই রাজনীতি, এই মাহফুজ ভাইয়ের রাজনীতির সাথে জড়িত ছিল। এইভাবে চলতে চলতে হঠাৎ করে আসলো 3 তারিখ মার্চ সকালবেলা খবর আসলো 8-9টার দিকে বোধ হয়, যে এখানে বাঙালি সব চাউতলা বললে সেগুন বাগান বাঙালি সব মাইরা ফেলতেছে বিহারিরা। সেই সময় তো একজনের খবর আরেকজন দিত, এই রিক্সার ড্রাইভার অমুক সঙ্গে, মানে পুরো এলাকা খবর হয়ে গেছে। তা আমরা দৌড়াদৌড়ি করে একটা করতাম, মাহফুজ ভাইয়ের বাসাটা ছিল যে 6 রাস্তার মোড়, এটার পরে আমবাগান রেল ক্রসিং আছে যে এখানে 6টা রাস্তা আছে, এই মোড়ের পাশে মাহফুজ ভাইয়ের বাসা। চতুর্দিকে আসা সবাই জমা হইল, এই বাস্তবেরা রিক্সার ড্রাইভার, দোকানদার, ছাত্র, মহিলা, মানে এখানে শত শতে মানুষ জমা। কী ব্যাপার, এখান থেকে দেখলে যাও তলা সিনেমা আগুন জ্বলতেছে, গড়বাড়ি পড়তেছে, মাঝে মাঝে টুস টুস আওয়াজ, এ কী করবে? সে সময় মাহফুজ ভাই তারা আমার বড় ভাই ছিল হাজির ভাই, মাহফুজ, মাসুদ সিকদার, মানিক ভাই, ফয়েজ, মাহফুজ ভাই ছোটো ভাই, এরকম বড় ভাইরা অনেক এসে, সবচেয়ে বড় গাড়ি ছিল আমবাগানে এইটাই কচি, আর অনেকের নাম খেলনা। আর আমাদের পেয়েছিলাম আমি, কুদ্দুস, মতিন, মাসুদ, আরেক ছিল রফিক মুক্তিটা মারা গেছে। যাওতলার দিকে একটা মিছিল একইরা রিক্সার ড্রাইভার সহকারে ছাত্ররা এরা রফিকের নেতৃত্বে যাওতলার দিকে একটা মিছিল যায়। আর এখানটা আমার বড় ভাই সহকারে আমরা মাহফুজ ভাইয়ের বাসার সামনে যেখানে আমরা একত্র হয়েছিলাম ওইখান থেকে আমরা একটা মিছিল করে ওয়ার্কশপ গেট হইয়া
অডিট অফিসের দিকে ঢুকি। আমার বড় ভাই ছিল মাসুদ, মানিক টানিগের উন্নত ছাত্র, রিক্সার ড্রাইভার লাঠি সুডানিয়া। এখানে চিটাইঙ্গের দোকান আছিল, একটা বলতো ঢাকাইয়ার দোকান, আরেকটা ছিল চিটাইঙ্গের দোকান। ওদের এই সময় লাকড়িতে মানুষে ভাগ করতো, লাকড়ি সবাই হাতে লাকড়ি বার যা যেটা বার সিনিয়র মিছিল করে আমরা যাইতেছি, একটা ভাড়াতুলে গেলে এখান আর একটা ওই যাওতলার দিকে, যাওতলার দিকে রফিক তারা বসতে ওইখান থেকে এরা বন্ধুকে গুলি করে বিহাইলে, ছিটকা আওয়াজ গুলির আওয়াজ আমরা পাইতেছি। তা আমরা তো ওইখানে যে ঢুকছি যাই দেখি অডিট অফিস এখন সেখানে মাঠ ইট টিট ফালাই রাখছে। ওইখানে দেখি যে আশ্রমলাইন ওয়ার্ল্ডে কোনো মানুষ দেখা যায় না, খালি ভিতরে দেখতেছি আগুন দৌড়তেছে আর টুস টুস মাঝে মাঝে আওয়াজ। ওইখানে যাত্রা হওয়ার পরে আমরা দাঁড়াই গেলাম, হঠাৎ করে দেখি এক পুলিশের গাড়ি ডবলমুড়ি, সে সময় থানা ছিল একটা ডবলমুড়ি পুলিশ একটা ট্রাকের ভিতরে বাঙালি এরা বুঝলো 10-11 জন আসলো। আসলে পুলিশ ভাই খাওয়ান সব বাঙালি, রাইফেল দিছে গুলি নাই। মানে বললাম যে এটা যেখানে আছে সব বাঙালি মাইরা ভাবছে, তখন আমরা কী করবো, তা আমরা ভিতরে ঢুকতেছি আপনারা কাজ করেন, আপনারা আসেন। তো পুলিশগুলো বলতেছে আমরা ভিতরে ঢুকতেছি গাড়ি নিয়ে ট্রাক নিয়ে, আপনারা আসেন। ওরা যে পজিশন নিয়ে বসে রয়েছে এটা আমরা তো কেউ জানি না। এইখানে আমাদের ভিতরে ভয়রা কিছুমের কতগুলো আছে, রিক্সার ড্রাইভার বা সিঙ্গুলো যেগুলো আছে ওরা হচ্ছে খুব রাগে আর গরম। তো এরা করলো কি ওই রাস্তা পার হয়ে ওয়ার্কশপ গেটের এখানে রাস্তা পার হয়ে যে সময় ঢুকছে এরা ইয়ারি করে একটা ডাক দিছে, ডাক দেয় ওরা এই বড় বড় সুর তরোয়াল এগুলো নিয়ে আসছে ছট করে দেখে ড্রাইভার, এটার নাম ছিল আনোয়ার নাকি আরেকজন লুকমান, ওই সুজা কুপদা ফালাই দিছে, আঘাত করছে যে পইরা গেছে। এগুলো দেখে আমরা আর আগ্রহ এসেছি না, ওরা তো দেখে একসাথে 20-50 জন বাড়বে, সবার হাতে অস্ত্র বড়ো বড়ো তরোয়াল দাও এইগুলো ছাড়া কিছু না, আমরা পিছাই গেছি। কিন্তু আমরা তো আমবাগানে এত বিহারি এত এদের উপরে আমরা কোনো অত্যাচারও করি নাই, আমাদের উপরে অত্যাচার করলে আর এদেরকে ধরব ওই আবার মিছিল করে আমরা আমবাগানে গেছি। আমবাগানে যেই গেলাম ওইদিকে ওরাও খবর পেয়ে গেছে বিহারিরা যে মানে পারছে ভাগছে আর অনেকগুলো আসিল ওইদিক দিয়ে আমবাগান তরুণ সংঘ বলে ওইদিকে সিঙ্গল কটেজের এরা সব অকসামে চাকরি করতো বিহারিরা বেশিরভাগ সব মিস্তরি আর খুব সাহসী এরা প্রত্যেকের ঘরে অস্ত্র 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 আসছিল বন্দুক আসছিল এখানটা জিতেছে। ওইখান থেকে আবার রেললাইনের ওই পাশে ছিল ফহিমবাইয়ের বাসা, ফহিমউদ্দিন ফহিমউদ্দিন সুলেমান ইস্কান্দার বোধি ওরা ওইখান থেকে আক্রমণ করলো রেললাইনে, এখান থেকে আমরা এখান থেকে আবার দেখি এখান থেকে দেওয়ানার থেকে কষাইরা করছে কি লাল ফিতা ভাইন্দা এই খোলা ছুরি হাতে নিয়ে রেল লাইনে দেওয়ানার থেকে কষাইরা যাইতেছে ওই বিহারি মারব বাঙালি মারতেছে বিহারি বিহারি বাঙালি। তো ওইখানে বাঙালির সংখ্যা বেশি, বিহারি তো এরা পলাই গেছে যা ওইখানে কয়েকটা ছিল ওইখানে যারা পাইছে আঘাত করে এটা হয়েছে। পরে আমরা ওইখান থেকে আমাদের রাত্রে ডিউটি আমবাগান টাইগার পাস, টাইগার পাসের দিকে আবার নেভি ক্যাম্প সামান্য জায়গা, আমাদের বাসা নিয়ে এই মাহফুজ ভাইয়ের বাসা এই ছয় রাস্তার মোড় নিয়ে এই এরিয়া নিয়ে আমরা আসি আর উপরের দিকে পাহাড় এই এন্টার এরিয়া নিয়ে আমরা আসি। ওদিকেও পাহারা সারা রাইতে আমরা বড় ভাইরা পাহারা দিত সাথে থাকতাম যে বিহারিরা আক্রমণ করে নাকি, ওদিকে সব বিহারি টিকিট বিল্ডিং জামতলা সারা রাইতে এরকম চলতে থাকে আর কি। কিছুদিন যাওয়ার পরে 24 তারিখে আসলো এখানে সোয়ার জাহাজ, যা হলো আমরা তো এরিয়ার শুরু ছিলাম তো আমরা তো এরিয়ার বাইরে যাইতাম না। আজকে 29 মার্চ সেই সময় আমরা 7 বন্ধু এক হয়েছি, আমার মা বাবাও জানে না 7 বন্ধু এখান থেকে একজনের বাড়ি পাবনা দিনাজপুর ফরিদপুর নোয়াখালীর আমার বাড়ি ময়মনসিং সবাই 7 বন্ধু একসাথে 29 মার্চ নাম আব্দুল কুদ্দুস জশুয়ার আব্দুল মতিন পাবনা উসমান নোয়াখালী ফেনী ছাগল নেই আর কি সিরাজ ফেনী আব্দুল বাকি মানুষ তো আমার এক বন্ধু ছাগল নেই বাড়ি দেখো চলো আমার বাড়িতে এখানে যাবো বর্ডার সাইডে
আমরা সাত বন্ধুর সকালবেলা এখান থেকে রওনা হইলাম ফেনীর দিকে। আমবাগান থেকে হাঁটতে হাঁটতে যাই কই বলল দুম, কই বলল দুমের এখানে গেছি যে সময় ওখানে দেখি রেললাইনের উপরে বিহারি চুটু চুটু পোলা, রেললাইন দিয়ে হাইটে হাইটে আমরা সাত বন্ধু যাইতেছি, এরম এরম ছুরি, এই কাহা যারাও কাহা যারাও এইগুলো বলতেছে আর কি, আর বড়গুলো যাই ওখানে হারাইছে। আমরা তো কেউ সাথে কোনো কথা বলতেছি না, সুজা হাইটে হাইটা যাইয়া কতক্ষণ দূরে যাই দেখি বাস, বাস পাইলাম, ওই বাসে যাইয়া ছাগল নাইয়া ওইদিকে গেলাম, ওনার বাড়িতে উঠলাম, কয়েকদিন থাকলাম এখানে, হান্নান ওইখানে হান্নান নেতা ছিল আওয়ামী লীগের, এই কিছুদিন আগে মুক্তিযোদ্ধা কমান্ডার, কিছুদিন আগে উনি 10-15 দিন আগে হান্নান মারা গেছে, ওনার বাড়িও কাছে, ওখানে নেতৃত্ব দেয় ছাত্রলীগ হান্নান চিটাঙ্গের মাহবুব ভাইয়ের কথা কই, ওনারা আবার পরিচয় আছে, বললাম আমরা অমুক জায়গার থেকে আসছি, ওরা করে গিয়ে এখান থেকে মানুষজন যে গাড়ি পুষ্কর নিয়ে যায় নানান জায়গায়, ঢাকার দিকে অমুকে, কেউ আবার ইন্ডিয়ার দিকে যাইতেছে, কেউ যারা মুড়ি টুড়ি খাবার বা বিশ্রাম রাত্রে হয়ে গেলে এখানে বিশ্রামে সাহায্য করে, তা আমরাও ঠাইকা তাদের সাথে কাজ করি, কাজ করার পরে কেউরই মা বাবারে আমরা বইলে আসি নাই, সাতজন গেলাম যে কোনো মা বাবা কেউ জানে না আমরা কই আসি, তো ওনারা জানে আমাদেরকে বিহারির দরিনে জবগেরা হচ্ছে। 4 তারিখ মার্চ এপ্রিল আবার তিনজন রওনা হইলাম চিটাঙ্গের দিকে, আমি খুকা আর জোয়া, খুকা ওই চাকরি করতো পোর্টে, আমরা ছিলাম ছাত্র, এখানে আসার পরে ওই কাট্টুলির দিকে আসছি সন্ধ্যা, এইদিকে মুড়ে মুড়ে আবার পাঞ্জাবি ক্যাম্প করে হচ্ছে, এখানে রাত্রেবেলা কাট্টুলি আসছিলাম স্কুলে, খুব ভোরবেলা বসছি পাহাড়তুলি বাজারে আসছি, তো একটা রিক্সা পাইলাম, তা আমরা রিক্সা দেখি কয় ফেরো, আর এটা রিক্সা থামাইলো, থামাইয়া আমাদের হাত কান এগুলো চেক করলো, চেকটে করলো আর স্বাস্থ্য ভালো, তো ফুকা ওই চাকরি করতো পোর্টে ইলেকট্রিক, কেউ ওরে জহিরে নিয়ে গেলো, ওরে নিয়ে গেলো আমাদের দুজনের সেরে গেল, আমরা হাজি মসজিদটা এখান থেকে আসলাম আমবাগান খুব ভোরবেলা, এখন তারে ক্যাম্পে লয়ে গেছে, আমি খাইছে এখন কি আল্লাহ জানে কি করে, আমি আর যে আসলাম আইসে এখান থেকে দেখি যে কোনো বাঙালি বাড়িতে নাই, দুটা ঘর বাঙালি আছে, আমার মা বাবা এরাও নাই, এলাকা ছাড়ি সব পালাইছে, খালি একটা আমার টেস্টা ঘর আসলো রেলওয়ে কোয়ার্টার টেস্টার ভিতরে একটা বাঙালি, আর উপরে 28টা কোয়ার্টার ভিতরে একটা বাঙালি, কেউ বাড়ি টাঙ্গায় বন্ধু মানুষ, আমি কি জিজ্ঞাসা মা তারা কই গেছে ভাব, এইখানে বিহারিরা সকাল হইলে 10টা 11টা ভাব, এরা তরুয়াল মরুয়াল আর একটা খাতা নিয়ে বাইরে, এটার নাম হলো খরচা খাতা, বিহারিরা সকালবেলা আসে একটা খাতা নিয়ে আসে, সবার এলাকার আমাদের নাম এটার ভিতরে আসে, ও যারে ভাই বাঙালি আর জরুর হই যায় বা ওইখানে নেয় ওই গুড়ের ট্যাঙ্কি আছে আমার ঘরের পাশে, ওখানে জব করিবে, ও যারে মায়েরা ভালা লাল কালিতে ডাক দেয়, ও তোমরা ভালো মায়েরা ভালো তাড়াতাড়ি পাবো, কারণ তুমি কেমনে আসো, ক আমরা বিহারি আশ্রয় যা রাখছি, পরে ওইখান থেকে যখন ঘরে যাই দেখি সাইকেল একটা ছিল হাম্বার, সাইকেলটা নিলাম, পরে যে আর জোয়া ছিল দেখি যে আর জোয়ার ওর মা বাপে সারে না যাইতে জানা, পরে কুকার আছে, কুকারে দেখি যে পাঞ্জাবি ইন্টারভিউ নিয়ে ছাইরা দিছে, পাইলাম কুকারে, আমি কী খবর দিস্ত, অবস্থা খারাপ চলো আবার ইন্ডিয়ার দিকে যাই, ওই ফ্যামিলির দিকে যাই তৈব, এখানে আর জায়গা নাই, এখানে পাইলেই দৈরানা জব গিরা বলতে হয়, পাইলেই জব গিরা বলতেছে, কোনো বাঙালি বলতে নাই, দু একজন আছে যে বিহারির আশ্রয়ে আছে আর কি, পরে সাইকেলটা নিয়ে আস্তে আস্তে ডেভার ভার হয়ে একদম ড্রাইভার গান থেকে ছাগল নিয়ে আস, সকালবেলা সাইকেল ছাড়ছি উলট পালট চালায় ঠালায় ওইখানে যায়া 4:30-4:30 পড়ছি, পরে সাইকেলটা গেল বিক্রি করে বর্ডার সাইডে আমরা ঘুরতেছি, যে ছাত্রলীগের নেতা ওনার সাথে কাজ করতেছি, এই মানুষ যে চিটাঙ্গ থেকে যাইতেছে ঢাকার থেকে আসতেছে, ওখানে আশ্রয় কেন্দ্র মতন করছে, খিচুড়ি খাওয়াইতেছে, সাহায্য করতেছে, ওদের সাথে আর কি ইয়া করতেছি, এর কিছুদিন পরে দেখি যে হঠাৎ করে পাঞ্জাবি এদিকে আসে, আমরা আস্তে করে ওই হান্নান ধান্নার সহকারে ছাগল নিয়ে বর্ডার, ছাগল নিয়ে বাংলাদেশ হলো ছাগল নিয়ে ইন্ডিয়া হলো শ্রীনগর যাইয়া ওইখানে উঠি, ওইখানে উঠার পরে 2-3 দিন থাকার পরে দেখি যে হঠাৎ করে একটা ট্রাক আসলো, কারাগারা মুক্তিযুদ্ধে যাইবেন, যারা যারা মুক্তিযুদ্ধে যাওয়ার ইচ্ছা উঠেন গাড়িতে, পরে আমি যাই উঠলাম আর কি, ওইখান থেকে নিয়ে গেলো হরিণা কেন, এখানে যারা পাবনা টাবনা ছিল আরও বন্ধুবান্ধব
ওরা তো একজন এখানে গেল, যে ফরিদপুর একটা ফরিদপুর গেছে, পাবনাটা পাবনা নখালিকটা রয়েছে, আমি একাই এখানে পড়ছি। হরিণাগ্রাম থাকার পরে ওখানে তো পরিচয় লাগে, কয়েকদিন ঘুরার পরে দেখি যে আমার ডাক্তার মাহফুজ ভাই ভাই আর আবুল হোসেন বাচ্চু আরও চিটাগাঙ্গের কয়েকজন আসিল, সরাইপাড়া পাহাড়তলি বড় ভাইয়ের কথা অন্যান্য কথা টথা জিজ্ঞেস করলো, আমি তো বলতে পারি না, কেউ বলতে আসি নাই। পরে আমি তো কী করলাম, দেশের মধ্যে দেখি নৌবাহিনী আর এফ এফ দুইটাতে নিতেছে মুক্তির দ্বারা। তো মাহমুদ ভাই যে গেলাম, আমি কি নৌবাহিনী ঢুকবো না এফ এফ গেরিলা আর কি। তো মাহমুদ ভাই করছে গেরিলা এতে ঢুক, তো উনি যায় মাহমুদ ভাই আমার নাম লেখা যায় 2648 আমার নামটা ওই লেখার পরে ওইখান থেকে আমরা লোহারবন আসাম লোহারবনে মানে ট্রেনিং সেন্টারে ওইখানে ট্রেনিং দিলাম 21 দিন। দেওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে নিয়ে যায় সিলেট ভারপুঞ্জী ক্যাম্প বুধবারটা আগস্টের দিকে। তো ওইখানে গেলাম, সে সময় আমার কমান্ডার যে ভারপুঞ্জের যে আসিলাম কমান্ডার নাজিমুদ্দিন বড় কুমিরা, আর ডেপুটি কমান্ডার আসিল ছুট্টিয়া, এত মারা গেছে পরে আতিক, এরকম একটা প্লাটন আমরা ছিলাম। আমাদের কাজ ছিল ওই ভারপুঞ্জের ক্যাম্পের থেকে লাতু রেল স্টেশন সিলেট, ওইটা হলো পাক বাহিনীর ক্যাম্প, ওইটা আক্রমণ করা। আমরা ওই রাত্রেও ডিউটি করতাম, সকালেও করতাম, হঠাৎ করে যে সময় উপর থেকে অর্ডার আসতো ওইখানে আক্রমণ করতাম বা এদেরকে আতঙ্কিত ভিতরে রাখতাম পাঞ্জাবিরা। যদি আমরা এখানে 10টা গুলি করি এরা করে 100টা, এরা আর্টিলারি সেল পর্যন্ত মারে। বড় একটা যুদ্ধ হয় আমাদের অক্টোবরে বোধহয় মাঝামাঝি, পুরা লাতুকেও আমরা ঘিরে ফেলাই বারোপুঞ্জি মহিষাসন কৈলাসর এরকম সাবসেক্টর পাঁচটা কোম্পানি মিলে ওই লাতু ক্যাম্পটা গ্রামের ভিতরে রাখি 3-4 দিন। পারোপুঞ্জি ক্যাম্পের পাশে হইলো সুরমা নদী, সুরমা নদীর পাড়ে তাজপুর এইগুলো আর কি, সুরমা নদীর সাথে এইখানে আমরা ক্যাম্প করি একটা প্লাটন। নাজিম আসলে কমান্ডার, ওই হিসেবে আমরা ক্যাম্প ট্যাম্প করে ওখানে কয়েকদিন কাটাই। হঠাৎ করে 3-4 দিন পরে চতুর্দিকে আমাদের ঘেরাও ঘেরা পড়লো শেষ রাত্রে পাক বাহিনী আর কি, গোলাগুলি আরম্ভ হইলো আমাদের পিছন সাইড, সামনে হইলো নদীর পরে হইলো ইন্ডিয়া সুরমা নদী আর কি, এরপরে হইলো ইন্ডিয়া। পরে আমরা কর্মকে দেখি চতুর্দিকে এরকম অবস্থা, রাত্রেবেলা শেষ রাত্রে বা শুনতেছি যে কয়েকজন ধরাও পড়ছে, ধরেও ফেলছে পাঞ্জাবি, ঘুমেকেও নানান একটা আসছিল। পরে আমরা এখান থেকে উদ্ধার করে তাড়াতাড়ি ভারতের দিকে ঢুকে পড়ি। পরে আসিয়া আর আমাদেরকে এখানে আমরা যুদ্ধ করবো না, কেন আমরা রাস্তাঘাটও চিনি না, আমাদেরকে চিটাইন পাঠাই দেয়। এগুলো করে আমরা করি হাঙ্গার স্ট্যান্ড। কয়েকদিন পরে দেখি যে আমাদেরকে এখান থেকে চিটাঙ্গে কিছু এক গ্রুপ পাঠাইলো, আমাদেরকে পাঠাইল 2 নম্বর সেক্টর শালবন। কয়েকদিন এখানে থাকার পরে এক প্লাটন আমাদেরকে পাঠাইল 1 নম্বর সেক্টর। রাত্রে উঠছি একদিন গেল, দুজনে যাই ওখানে পড়ছি, রাত্রেবেলা যাই আমাদেরকে নামাই দিয়েছে বাসে মাইনকারচর, ট্রেনে গেছি তো ট্রেন থেকে আবার বাসে মাইনকারচরে, মাইনকারচর রংপুর ভাড়া, পরে এখান থেকে মেঘালয় আর কি, পুরা মেঘালয় আর কি। তাদের হেডকোয়ার্টার গেলে মহেন্দ্রগঞ্জ, এখানে কর্নাল তাহের আর কি, যাইয়া রাত্রে ক্যাম্প উঠলাম। এখানে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মন্নান নারায়ণরে আমাদের গেছিল, সেক্টর কমান্ডার কর্নাল তাহের, উনি মাঝে মাঝে আসছে। এটা আমরা নভেম্বরের ফার্স্ট উইকে, মানে এখানে মুক্তিযোদ্ধা ওই গ্রুপ গ্রুপ করে সব পাড়ায় গেছে। আমরা লাস্টে যেতে কয়েকটা প্লাটন মাত্র আছে, ওই চলতেছে, রাত্রেবেলা যাও সকালে যাও যে সময় যাও এখানে পাঞ্জাবি, এটা ক্যাম্প হলো কমলপুর, এত সুরক্ষায় এত ক্যাম্প তারা বললো, কত বম কত আর্টিলারি যে মারছে খবরই নাই, মারাত্মক এ করছে আর কি ব্যাংকারগুলো তারা যে আসে। এইভাবে চলার পরে নভেম্বরের দিকে কমলপুর আক্রমণ করা হবে, 3টা কোম্পানি মিলে কর্নাল তাহের ট্যাঙ্কার ট্যাঙ্কার খুঁজা হইলো, খুঁজার পরে কুলাগুলি চতুর্দিক থেকে আক্রমণ সেক্টর কমান্ডার, ওই সময় হঠাৎ করে ওই আর্টিলারি আসে মনে পাওয়াই পরে বাবা পড়লে লুটায় পরে ওনারা হসপিটাল দিয়ে দিয়ে গেল। পরে কিছুক্ষণ পরে আমরা এখান থেকে উদ্ধ হয়ে আসি, কিছুদিন যায় সব কমান্ডার যারা লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্যান্ট সবাই এখানে আসে, ওইখানে আসে মিটিং করে, মিটিং করে 24 তারিখ বুঝতে হবে
চতুর্দিকে ওই ক্যাম্পের চতুর্দিকে অ্যাম্বুলেন্স পাচ্ছে, ওদের খাওয়া দাওয়া যা বসবন্ধা আসে রাস্তাঘাট সব বন্ধ, বন্ধ করে রাখা হয়েছে। এদেরকে লড়তেও দেয় না, ছড়তেও দেয় না। ওরা লাস্ট এখানে ডিসেম্বরে আবার মিটিং করে, ডিসেম্বরে আর কি পুরো তিন তারিখ হবে, তিন চার তারিখে আত্মসমর্পণ করতে আর কি। তা আমাদেরকে ডাকাইলো 10-12 জন, আমরা এখানে গেলাম। গেলে আমার সাথে ছিল যে সঞ্জু, আনিচুর ইসলাম সঞ্জু, এর বাড়ি হলো নান্দায়, বীর প্রতীক পাইছে। এর মা বাবার মায়েরা বলছে মানসিক শান্তি করায় নাকি থাকতো বিয়ে দিয়ে। এখানে 10-12 জনের ভিতরে তার বাড়ি নান্দায়, আরেকজন বসিল এর বাড়ি আবার ওই কমল করি। তাই বললো মন্ডন ভাই তারা কে পিছিয়ে সম্মিলিত কোম্পানি কমান্ডার, বললে এখান থেকে কে পাঞ্জাবি ক্যাম্পে যাইতে পারবা, একটা সাদা পতাকা থাকবে, একটা চিঠি থাকবে, গেলে ফিরেও আসতে পারে, দলের লগে ছাড়তে পারে, মাইরাও ফেলতে পারে, কে যাইবা? এটা বলার লগে এই সঞ্জু অনেকজন ইসলাম সঞ্জু সে করে আমি যাব। তাই তার বললো যে দেখো বারবার চিন্তা করে দেখো, তোমার ছাড়া হইব, একটা চিঠি নিয়ে যাইবে আর একটা সাদা পতাকা নিয়ে ক্যাম্পে যাবে, তোমার ছাড়তেও পারে মাইরাও ফেলতে পারে, মালদার মারি ভালা। এই গেল সকালবেলা 8-9টা হবে। তা আমরা তো তার আমাদের ক্যাম্পের এইদিকে সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, সে সময় সঞ্জু যাইতেছে, দেখা যাইতেছে দূরের থেকে, যাই আর ঢুকলো আসতেছে না, 12-1 বাজে না, কোনো খবর নাই। সেই সময় দ্বিতীয় ব্যক্তি পাড়ায় বসিবে, আবার ওই সাদা পতাকা একটা চিঠি দিয়ে 2-3 ঘন্টার ভিতরে যদি আত্মসমর্পণ না করে তা কমলপুর উড়াই দেওয়া হবে। ইন্ডিয়া এখান থেকে ডিক্লেয়ার দিচ্ছে যে 3 তারিখে যে ইন্ডিয়া যুদ্ধ ডিক্লেয়ার দিল। দেওয়ার পরে 2-3টা প্লেন আছে না কমলপুরের উপর যা ঘুরল, ঘুরার পরে এরা ভয় পেয়ে গেছে পাক সেনারা, 2-3 ঘুরাইন দেয়া চলে গেছে। চলে যাওয়ার পরে ওই সঞ্জুরে একটা চিঠি লিখে পাঠাইছে যে অস্ত্র ক্যাম্পে জমা রাখে, খালি হাতে এরা আত্মসমর্পণ করবে। কতজন? 130 জন, 100 পাঞ্জাবি সেনাবাহিনী আর 30 জনের মতো রাজাকার আর বলতো নানান স্টাফ টিস্টাফ নিয়ে আর কি মেলোসিয়া। ওই তারা হাতটা তুলে এসে আত্মসমর্পণ করল, এসে ইন্ডিয়ান গাড়ি করলো, ইন্ডিয়ান আর্মিরা তাদেরকে নিয়ে চলে গেল। এর 2 দিন পরে আমরা এখান থেকে বাহাদুরাবাদের দিকে যাই, মানগঞ্জ হয়ে আমরা জামালপুরের দিকে যাইতেছি। যাওয়ার পরে ওই দেখেছি 9 তারিখ রাত্রে এরা পাঞ্জাবি সব যত পাঞ্জাবি আসিল বক্সিগঞ্জের রায়গঞ্জের সবগুলো জায়গা পুজো 1,000 দেখি যে এরা এখানে আত্মসমর্পণ করে। তো এখান থেকে ওইটা শেষ 10 তারিখে এখনো পরে ওইখান থেকে আসতে ময়মন সিং আসলাম, এসে দেখি যে 10 তারিখে তো স্বাধীন, বাড়িতে গেলাম খবর নিলাম মা বাবা আসছে নাকি জায়গা দেখি যা আসছে, মানে জানতো আর কি আমি মারা গেছি, কেন দেখা নাই 9 মাস এই আর কি। এই পর্যন্তই।